হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুপারি পাতার প্লেট 10 ইঞ্চ সাইজের। এটি ন্যাচারাল কালার হয়ে থাকে, আমি হচ্ছে এখানে বেস কালার লাগিয়ে নিয়েছি হোয়াইট কালার। হ্যাঁ, এই কালারটা আমি হচ্ছে ব্যবহার করেছি। আপনারা চাইলে অ্যাক্রোলিক কালার ব্যবহার করতে পারেন। এই যে আমি এখন গোল্ডেন কালারটা ব্যবহার করব এই প্লেটের মধ্যে, এই তুলিটা ব্যবহার করব। আমি মাত্র 2টি কালার দিয়ে এই প্লেটটা পেন্টিং করব। মাঝখানে আমি একটা মিডল পয়েন্ট দিয়ে দিব, তার জন্য হচ্ছে একটা প্লেট আমি ইউজ করব। হ্যাঁ, অনেক সময় দেখা যায় পয়েন্টটা নির্ধারণ করা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, আর পয়েন্টটা যদি সুন্দরভাবে মাঝখান বরাবর সেট না হয় সেক্ষেত্রে হচ্ছে ডিজাইনটা খুব ভালো লাগবে না। তো তার জন্য আমি একটা প্লেট ইউজ করছি। এখানে আমি কয়েকটা ডট দিয়ে দিব, মানে পয়েন্ট করে নিব আমি। আপনারা চাইলে যদি এভাবে করতে না চান, আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন। হ্যাঁ, আপনারা শুধু হচ্ছে পয়েন্টটা নির্ধারণ করতে পারলেই হবে, যাতে হচ্ছে ডিজাইনটা মাঝখানে থাকে। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে সম্পূর্ণ রাউন্ড শেপ, মাঝখানে রাখার জন্য হচ্ছে আমি প্লেটটা ইউজ করেছি। এই যে এটা হচ্ছে মাঝখানে আমি একটা ডটটা দিয়ে দিচ্ছি। এখান থেকে মূলত আমি ডিজাইনটা স্টার্ট করে দিব। অনেকেই প্লেটগুলো সম্পর্কে আমাদের কাছে জানতে চান, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রয়োজনীয় ডিটেলসগুলো দিয়ে দিব। এতে করে হচ্ছে আপনাদের পেন্টিং করতে সুবিধা হবে। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যারা এই প্লেটগুলো পেন্টিং করার জন্য নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ গ্রিন ক্রাফটে। হ্যাঁ, আমি ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ গ্রিন ক্রাফটের লিঙ্ক দিয়ে দিই। আরেকটি বিষয় বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো এখানে আমি হচ্ছে গোল্ডেন কালারটা ব্যবহার করছি, খুবই চমৎকার লাগে এই কালারটা হোয়াইটের মধ্যে। আপনারা এই প্লেটগুলো হোম ডেকোরেশনের আইটেম হিসেবে ব্যবহার করতে পারেন, আপনারা ফটো সেশনের কাজে এগুলো ব্যবহার করতে পারেন। আমি খুব সহজ একটা ডিজাইন আজকে আপনাদেরকে এঁকে দেখিয়ে দিব, যেটি খুবই ভালো লাগে। আর এগুলো হচ্ছে কয়েকটা সাইজ হয়ে থাকে, সাইজগুলো সবগুলো যদি আপনারা একই সাইজে একই কালার ডিজাইনটা করেন সেক্ষেত্রে হচ্ছে খুব ভালো লাগবে। হ্যাঁ, তো এই প্লেটগুলো হচ্ছে যেহেতু ওয়ান টাইম প্লেট, সুপারি গাছের পাতার যে খোলটা আছে সেটি দিয়ে তৈরি করা হয়। এগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি, আমাদের কাছে 14টি সাইজ অ্যাভেলেবেল থাকে। এই প্লেটগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ গ্রিন ক্রাফটে পেয়ে যাবেন। আর কেউ যদি চান পেন্টিং করে নিতে, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, হোলসেল নিতে পারবেন। প্লেটগুলো আমরা ন্যাচারাল কালার হোলসেল করে থাকি। কেউ রেস্টুরেন্টের জন্য খাবারের কাজে ইউজ করতে চাইলে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। আর হচ্ছে বর্তমানে এটি পেন্টিংয়ের জন্য বাংলাদেশে খুবই জনপ্রিয়, সেক্ষেত্রে আপনারা ক্যানভাসের জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন হোলসেল। আর আপনাদের নিজস্ব ডিজাইন থাকলে সেটিও আমাদেরকে দিতে পারেন, আমরা সেই ডিজাইন অনুসারে আপনাদেরকে কাজ করে দিব। হ্যাঁ, তো এখানে যেহেতু গোল্ডেন কালার একটু মিক্স আপ হতে সময় লাগে, হ্যাঁ কয়েকবার যখন আমরা দেই তখন হচ্ছে এটা ভালো হয়। আর এই প্লেটগুলোর যত্ন সম্পর্কে অনেকেই জানতে চান, অনেক সময় দেখা যায় প্লেটগুলো পাতলা হওয়ার কারণে এগুলো বেঁকে যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করতে হবে, ভারী যে প্লেটগুলো আছে সেগুলোতে পেইন্ট করতে হবে। আর একটা জিনিস হচ্ছে এগুলোকে এয়ারটাইট পলিতে রাখা ভালো, কারণ হচ্ছে এটি অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডায় বেঁকে যেতে পারে, সেক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখা উচিত। যদি কারো কাছে এয়ারটাইট পলি না থাকে সেক্ষেত্রে নর্মাল যে পলিথিন আছে সেটার মধ্যে আপনারা ঢুকিয়ে রাখতে পারেন, এতে করে ফ্যানের বাতাস থেকে রক্ষা পাবে এবং এগুলো হচ্ছে নরম হয়ে যাবে না। হ্যাঁ, আর যেহেতু আমরা এগুলো ওয়ান টাইম প্লেট বলি, ওয়ান টাইম প্লেট হিসাবে যখন আমরা ব্যবহার করব সেক্ষেত্রে নরম হয়ে গেলে তেমন প্রবলেম নেই। আমরা এটি হচ্ছে ওয়ান টাইম প্লেট, যেহেতু একবার ব্যবহার করে ফেলে দিব। আর যারা পেন্ট করবেন, যখন এরকম কালার করা হয় সেক্ষেত্রে হচ্ছে নরম হওয়ার কোনো চান্স থাকে না, এগুলো অনেক শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যখন ওয়ালে সেট করি এগুলোর কোনো কিছুই হয় না, যেভাবে আছে সেভাবেই থাকবে। এগুলো ওয়ালে সেট করার বিষয় সম্পর্কে অনেকেই জানতে চান আমাদের কাছে, তো ওয়ালে সেট করার জন্য কয়েক উপায় আছে, এগুলো অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন, আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ,
তো এভাবে আমি শুধু একটা ডিজাইনই করব, একটা কালার ইউজ করবে প্লেটার মধ্যে। আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা, এতে করে আপনারা এই ডিজাইনগুলো সহজেই করতে পারবেন এবং এই প্লেটগুলো নিয়ে আপনারা নিজেরা বিজনেস শুরু করতে পারবেন। হ্যাঁ, অনেকে হচ্ছে বর্তমানে এই প্লেটগুলো দিয়ে পেন্টিং করে অনলাইনে সেল করে থাকে, খুবই জনপ্রিয় একটা প্লেট। যারা নিতে চান আমাদের ফেসবুক পেজ গ্রিন ক্রাফটে যোগাযোগ করবেন, আমরা হোলসেল দিয়ে থাকি। আর কেউ যদি চান যে এই ধরনের প্লেট প্রোডাকশান করবেন, উৎপাদন করবেন, সেক্ষেত্রে আমাদের সাথে নক করতে পারেন আমাদেরকে। আমরা হচ্ছে আপনাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো দিয়ে দিব এবং হচ্ছে কিভাবে এই প্লেটগুলো প্রোডাকশানে কাজ করবেন সেই ধরনের ট্রেনিংগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এভাবে হচ্ছে আমি সম্পূর্ণ প্লেটটা এই গোল্ডেন কালারটা দিয়ে করে নিব। এখানে হচ্ছে এভাবে আমি ত্রিভুজ শেপটা করে নিচ্ছি, সম্পূর্ণ রাউন্ডটার মধ্যে এভাবে ত্রিভুজ শেপটা আমি করে নিব। হ্যাঁ, এ পর্যায়ে হচ্ছে আমি প্লেটের সাইড বরাবর এভাবে গোল্ডেন কালারটা ইউজ করব। এই সাইডটা যখন আমরা এভাবে একটু ডিজাইন করি সেক্ষেত্রে হচ্ছে প্লেটটা একদম ভরপুর মনে হয়, খুব সুন্দর হয়। হ্যাঁ, তো সম্পূর্ণ প্লেটটা আমি হচ্ছে গোল্ডেন কালারটা ইউজ করছি এভাবে করে। আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এখানে হচ্ছে আমি খুব কাছাকাছি দিচ্ছি, আপনারা যদি একটু স্পেস রাখতে চান সেটিও রাখতে পারেন। এরপরে হচ্ছে আমি এখানে যেহেতু কিছুটা জায়গা খালি আছে সেক্ষেত্রে হচ্ছে ভি শেপ করে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্লেটটার মধ্যে। এটা কমপ্লিট হওয়ার পরে আমি হচ্ছে কিছু ডট দিয়ে দিব, হ্যাঁ, যাতে করে হচ্ছে যে জায়গাটা খালি আছে সেটা একটু ফিল আপ হয়ে যায়। এখন আমি এই জায়গাটার মধ্যে ডট দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ রাউন্ড শেপের মধ্যে আমি এই ডটগুলো দিয়ে দিব।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি প্লেটটা পেইন্টিং করে নিয়েছি। যদি কোথাও খালি মনে হয় সেক্ষেত্রে আবার একটু পেইন্ট করে নিতে পারেন, এতে করে দেখতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে বাসায় নিজেরা ট্রাই করতে পারেন, আর যদি প্লেটগুলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে নক করতে পারেন আমাদের ফেসবুক পেজ গ্রিন গ্রাফটে। হ্যাঁ, আর অনেকে দেখা যায় প্লেটগুলো পেন্টিং করার পরে কিভাবে ওয়ালে সেট করবে সেই বিষয়ে জানেন না, তো তাদের জন্য আজকে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এটা ওয়ালে সেট করবেন এবং হচ্ছে আমি কি কি উপকরণ এখানে ব্যবহার করেছি। হ্যাঁ, এই যে আমি ওয়ালে সেট করে ফেলেছি, কিভাবে করেছি আমি এখন আপনাদেরকে সেটি দেখিয়ে দিব। এর সাথে দেখিয়ে দিব আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। এ হচ্ছে আমার সম্পূর্ণ পেন্টিং করা প্লেটটা, যেটি আমি 10 ইঞ্চ রাউন্ড শেপের প্লেটের মধ্যে করেছি। এরপরে আমি যেটি ব্যবহার করেছি তুলি, এই তুলি সেটটা ব্যবহার করেছি। এরপরে অ্যাক্রিলিক কালারটি ব্যবহার করেছি। এই যে এই হলো সম্পূর্ণ প্লেটটা। এখানে হচ্ছে আমি এখন ওয়ালে লাগানোর সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমার বোথ সাইড টেপ লাগবে, এটি হচ্ছে 2 ইঞ্চি সাইজের একটা টেপ। এগুলো 1 ইঞ্চ সাইজের হয়ে থাকে, এগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। তো এটি আমি কিছুটাই নিচ্ছি, সম্পূর্ণটা আমার প্রয়োজন নেই। তো এখানে যেহেতু বোথ সাইড টেপ দুই পাশে ঘাম থাকবে, এটার উপর একটা পাতলা আবরণ থাকে, সেটিকে আমরা তুলে ফেলবো। হ্যাঁ, এই যে এটি আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘাম আছে, এই ঘামের সাহায্যে আমরা হচ্ছে ওয়ালে সেট করব। আপনারা যদি চান গ্লুগানের সাহায্যে সেট করতে পারেন, তবে আমার কাছে এই টেপটাই বেস্ট মনে হয়, যেহেতু এটা একটা পাতলা জিনিস সেহেতু টেপের সাহায্যে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। এভাবে আমি সবগুলো প্লেট ওয়ালে সেট করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।